ছেলেদের জীবনটা অতটা সহজ নয়। সেই 12 বছর বয়স থেকে তাদের জীবন সংগ্রাম শুরু হয়। জীবনের এক একটি বছর পার হতে না হতে নেমে আসে বিভিন্ন দায়িত্ব। 14 বছর বয়সে যখন তোমরা মানে মেয়েরা বিভিন্ন সাজে সজ্জিত হতে ব্যস্ত থাকো, ঠিক সেই সময় একটা ছেলে ব্যাট বল ক্রিকেট হাতে নিয়ে তাদের স্বপ্ন থাকে একজন ক্রিকেটার হব, তাদের স্বপ্ন থাকে একজন সিঙ্গার হব, তাদের স্বপ্ন থাকে একজন ডক্টর হব, তাদের স্বপ্ন থাকে একজন ইঞ্জিনিয়ার হব। তারপর হঠাৎ করে যেন স্বপ্নটা যেন এলোমেলো হয়ে যায়, ভেঙে যায় সেই সব ইচ্ছে স্বপ্নগুলো। তোমরা যখন রং পেন্সিল নিয়ে আঁকতে শুরু করো, ঠিক সেই সময় একটা ছেলে 17 বছর থেকে 18 বছরে পা দেয়। আস্তে আস্তে তাদের ঘাড়ে নেমে আসে স্বল্প দায়িত্ব, সংসারের ছোট দায়িত্বগুলো বড় দায়িত্বগুলো তাদেরই সামলাতে হয়, কারণ বাবা বুড়ো হয়ে গেছে। তোমরা যখন চুড়ি লিপস্টিক নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন একটি ছেলে 2 পয়সার জ্বালায় 2 ইনকামের আশায় একবার এর দোরে একবার ওর দোরে গিয়ে চাকরি খোঁজে, তখন শুরু হয় একটা ছেলের জীবনের আসল যুদ্ধ। অতল সমুদ্রের মাঝখানে যেমন একটা ছোট মাছকে ছেড়ে দিলে তারা দিশেকুল না পায়, ঠিক তেমনই ছেলেদের জীবনটা, যেন চারিদিকে শূন্যতা আর শূন্যতা। এইভাবে যুদ্ধ করতে করতে 30টি বছর যখন তার জীবনে চলে আসে, সেই ছেলেটির তখন চাকরি পাওয়া আর হয়ে ওঠে না, একে একে বিয়ে সম্বন্ধও ভেঙে যায়, কারণ যেখান থেকেই আসে জিজ্ঞেস করে ছেলে কি করে। ছেলে বেকার শুনে সম্বন্ধগুলো যায় ভেঙে। তারপরে অনেক কষ্টের পরে যখন একটা সম্বন্ধ জোটে কপালে, তারপরে তো আর খেলার শেষ থাকে না, একে একে যেন বড় বড় গুরু দায়িত্বগুলো তার সামনে চলে আসে, চুরমার হয়ে যায় তার ব্রেনটা। বড় বড় দায়িত্বগুলো যখন তার সামনে চলে আসে, একা একাই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে, যতদূর পর্যন্ত জীবনটা টেনে নেওয়া যায় ততটাই চেষ্টা করে তারা। আস্তে আস্তে বাচ্চা মেয়েদের ছেলেদের মানুষ করার পালা চলে আসে। এইভাবে হয়তো অনেক না পাওয়া জিনিসগুলো, না পাওয়া ইচ্ছাগুলোই তাদের মনের মধ্যে পেয়ে গেছি বলে জীবনটাই অতিবাহিত করে দেয়। হ্যাঁ, এটাই ছেলে।